ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. جی سمانیت دینی بھائی اپنے دین سلن جارا رمضان مارا جائے تادر کی قبر آواز ہو بنا جی بھائی اے বিষয়ের অনেকের ধারণা ভুল আছে রমজানে মানুষ মারা গেলে তার আযাব হবে না কর্তা সেটা না কর্তা হচ্ছে রমজান মাস এমন এক বরকতপূর্ণ মাস যে মাসের মধ্যে মুসলমানেরা যে এবাদত বন্দিগীতে অব্যস্ত করার মধ্যে কাটায় তাই সে মারা গেলেও জাহান্নামে যাওয়ার কোনো আর সুযোগ থাকে না এই অর্থে বলা হয়েছে আর জান্নাতের দরজাসমূহ রমজানে খোলা থাকে অর্থ হচ্ছে মুসলমান বেশি থেকে বেশি আবাদত বন্দগীর মধ্যে থাকে জাহান্নামে যাবার সুযোগ থাকে না তাই তারা জান্নাতে যাবে এই কথাগুলোর অর্থ সেটা হাদিসের মধ্যে সহিহ বুখারীর 3277 সহিহ মুসলিমের 1079 নম্বর হাদিস হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন যখন রমজান প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় তো এই হাদিসগুলো দ্বারাই অনেকে মনে করেন যেহেতু জাহান্নামের দরজা বন্ধ তাইলে এখানে মারা গেলে রমজানে মারা গেলে আর কবর আযাব হবে না এটা সঠিক না কারণ কবরের ব্যাপারে তো সরাসরি আলাদা হাদিস আছে সওয়াল জবাব হবে ভালো লোক মুসলিম হলে জান্নাতের নেয়ামত ভোগ করবে আর জাহান্নামে হলে জাহান্নামের সাজা ভোগ করবে এগুলো অন্যভাবে সহিহ হাদিসের মধ্যে আছে ওইখানে বলা নাই যে রমজানে এগুলো হবে না আর এই হাদিসের মধ্যে যেগুলো বলা হচ্ছে রমজানে জান্নাতের দরজা খোলা থাকে তারপরে জাহান্নামের দরজা বন্ধ থাকে এগুলো হচ্ছে মানুষদের কর্মের উপর নির্ভর অর্থাৎ রমজান মাসটা এমন মাস যে মানুষ জাহান্নাম যাওয়া লাগবে না এমন ভাবে নেক কাজ করে আসে সাধারণত ওদের জন্যই যারা মনে করেন ভালো বান্দা রমজানে মারা যায় তাদের কথা বলা হয়েছে আর খারাপ লোক মারা গেলে রমজানে হিসাব নিকাশ হবে এবং তাদের জন্য জাহান্নামের আজামও আজাবও বরাদ্দ থাকবে তবে একটা হাদিস যেটা রমজানের সাথে সম্পর্ক না এটা সারা বছরের সাথে সম্পর্ক একটা হাদিস যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা'আ ওয়াজহিল্লাহি কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালিমা তাওহীদ বলবে আল্লাহ সন্তুষ্টিতে অর্থাৎ কুফর শিরকে মুক্ত হইয়া আর এটাই তার শেষ আমল হবে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন ওয়াংসামা ইয়াওমান ইবতিগা'আ ওয়াজহিল্লাহি কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ আর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির আশায় সিএম আদায় করবে এটা রমজানের সিএম না যে কোনো সিএম হইতে পারে আদায় করবে আর সে এই অবস্থায় তার শেষ আমল হয় সিএমটা তার শেষ আমল হয় অর্থাৎ সিএম অবস্থায় মারা যায় বা সিএমের ফল ফলে মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা'আ ওয়াজহিল্লাহি কুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি সৎকার করলো আল্লাহ সন্তুষ্টির আশায় আর এটাই তার শেষ আমল হয় তাহলে আল্লাহ পাক তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন হাদিসটি ইমাম আহমদ মুস্তাদ আহমদের মধ্যে 22893 হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন আহকামুল জানায়েজের মধ্যে ইসনাদুহু সহীহুন এই হাদিসের সনদটি সহীহ আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো মতো সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু